আমার মুসলমান বন্ধুগণ, নবীজি তিন জায়গায় অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান যখন ফিরেছে, জ্ঞান ফিরার পরে চিন্তা করলেন আমি আজকে কোথায় যাব, কোথায় যাব আজকে। মক্কায় গিয়ে তো থাকবার জায়গা নাই, বাড়িতে আমার স্ত্রী নাই, চাচাও নাই, একটা ছেলেও নাই, ভাইও নাই। আমার নবী সিদ্ধান্ত নিলেন বাড়িতে আর যাব না, কোথায় যাব। আল্লাহ বলছেন আমাকে সম্মান দিয়েছে, কোথায় সম্মান। তাইফের মানুষ আমাকে আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে, কোথায় সম্মানের কোনো কিছুই তো পাই না। নবীজি চলে গেলেন মেহানির বাড়িতে আর বললেন, বোন রে তোমার বাড়িতে কি আজকে রাত্রে আমাকে থাকবার জায়গা দেওয়া যায়? কথাগুলো শুনে, তোমার আমার গড় আছে, থাকবার লোক নাই, বাড়ি বানিয়ে রেখে দিয়েছি, থাকবার মানুষ নাই। আর বিশ্ব নবী যার কারণে আল্লাহ গোটা দুনিয়াকে সুন্দর করলেন, সেই নবীজি থাকবার মতো জায়গা খুঁজে পাচ্ছেন না। মেহানি একটা রুম বলে দিলেন, ভাই এই রুমে তুমি আজকে রাত্রে থাকো। লম্বা কথা সংক্ষেপ করে বুঝাই রসুল রাত্র বেলা এখানে থাকতে লাগলেন। আমার বন্ধুগণ, আপনারা ভালো করেই জানেন, মানুষ যখন একা হয়ে যায় তখন মানুষের পিছনের লাইফের অনেক কষ্টের কথা মনে পড়ে। নবীজি রাত্রবেলা যখন একা হঠাৎ শরীরের দিকে তাকায় দেখেন বিভিন্ন জায়গায় জখম, রক্তের দাগ, কাপড় গুলা ছেঁড়া, পায়ের জুতা পর্যন্ত ছেঁড়া। মনে পড়ে গিয়েছে আজকে দুনিয়ার জমিনে আমার স্ত্রী নাই, দুনিয়ার জমিনে আজকে আমার চাচা নাই, দুনিয়ার জমিনে আজকে যদি আমার একটা ভাই থাকতো, হয়তো আজকে আমাকে যারা আঘাত করেছে আমার বলবার জায়গা থাকতো। আমার ভাইও নাই, আমার কোনো সন্তান ছেলে নাই। এইভাবে যখন কাঁদতেছেন আর আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি না বলেছেন আমার সম্মান দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমাকে সম্মান দিয়েছেন। ওগো আল্লাহ সম্মান কোথায়? আমি তো আরো মায়ের খাচ্ছি, আঘাত খাচ্ছি, মানুষ পিটায়। আমার নবী উপরের দিকে দুটো হাত উঠায় ধরেছেন, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলছেন, জিব্রাইল আমার বন্ধুর চোখ থেকে যদি এই মুহূর্তে গাল ভিজে, দাড়ি ভিজে, মাটিতে চোখের পানি পড়ে যায়, আমি আল্লাহ তায়েফের একটা মানুষকে জিন্দা রাখব না, দুনিয়ার মানুষকে আর রাখব না। যে মানুষ আমার বন্ধুকে আঘাত করেছে, জিব্রাইল চলে যাও। আমার বন্ধু মনে করতেছে আমি তার সম্মান দিলে তো আঘাত পাইলো কেন? আমি বলেছি ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু তোমার সম্মান দিয়েছি, জিব্রাইল এই মুহূর্তে তুমি চলে যাও। আর আমার পরে আমার নবীকে যেই সম্মানটা আমি দিয়েছি, এই সম্মানটুকু এই মুহূর্তে আমার নবীকে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। পড়েন জিব্রাইল আমিন দরজায় নক করলেন, আমার নবী ডাক দিয়ে বলছেন, কে? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি জিব্রাইল। কেন আসছো জিব্রাইল, তুমি বলো কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, চলেন ঘর থেকে বের হন। জিব্রাইল আমি কোথাও যাব না, বাহিরে গেলে মানুষ আমাকে মারে, আমার একটা ছেলে নাই, আমার একটা ভাই নাই, মানুষ আমাকে আঘাত করে রক্তাক্ত করেছে, আমি ঘরের বাহিরে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে নিয়ে যাব। এই কথা বলে বিশ্ব নবীকে জিব্রাইল আমিন নিয়ে গেলেন হাতিমে কাবায়। ওখানে নিয়ে আমার নবীকে শোয়া দিলেন, শোয়া দিয়া নবীজির বুকটা কাটলেন, বুকের ভিতর থেকে কি যেন বের করলেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াত সূরার ইনসিরাহের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি তোমার সিনাকে কাটি নাই, সিনাকে বিদীর্ণ করি নাই? জিব্রাইল আমিন বিশ্বনবীর বুকটা কাটলেন, ভিতর থেকে কি যেন বের করলেন, বের করে জমজমের পানি দিয়ে ভালো করে ধুইলেন, এরপরে আবার ভিতরে ঢুকাইয়া দিলেন। এলিম এবং হেকমত ভিতরে প্রবেশ করাইয়া আবার তিনি তাকে আগের মতো অপারেশন করে লাগাইয়া দিলেন। এবার বললেন, বিশ্বনবী আপনি বলুন তো আগের মতো কষ্ট হচ্ছে কিনা? নবীজি বললেন, জিব্রাইল তুমি কি করেছ, আমার বুকটা তুমি কেটেছ, কি বের করে জমজমের পানি দিয়ে ধুয়েছ, কি যেন আবার ঢুকাইয়া দিয়েছ? জিব্রাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণের তস্তরিতে করে জান্নাতুল ফিরদাউস থেকে এই যে মখমলের কাপড় দিয়ে পেছাইয়া এলিম এবং হেকমত নিয়ে এসেছি,
আর এটাই এই মুহূর্তে আপনার ভিতরে আমি ঢুকাইয়া দিলা। সুবহানাল্লাহ পড়েন, আমার নবীর কি সম্মান। আমার বন্ধুগণ, এবার জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো, কষ্ট কি মনে হচ্ছে নাকি ভাল লাগতেছে? জিব্রাইল বলছে, জিব্রাইল কে? আমার নবী বলছেন, ভাই জিব্রাইল রে, এতক্ষণ পর্যন্ত মনের ভিতরে যত ব্যথা ছিল, দুঃখ ছিল, তুমি জানি কি করেছো, আমার সকল দুঃখ দূর হয়ে গেছে, মনে এখন শান্তি পাই। ইয়া রাসূলুল্লাহ, এই শান্তি পাইলে চলবে না, আপনাকে আরেকটু দূরে নিয়ে যাব। আপনি না আজকে আল্লাহকে বলছেন, আল্লাহ আপনারে কি সম্মান দিয়েছে আপনি দেখেন নাই, আপনি মায়ের খেয়েছেন, কি সম্মান দিয়েছেন আপনাকে, এখন সম্মান দেয়া হবে। জিব্রাইল কোথায় যাব, চলেন না আমার সাথে, এই বলে জিব্রাইল আমার নবীকে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন, ফিলিস্তিন বা প্যালেস্টাইনের দিকে যেতে লাগলেন, ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। জিব্রাইল, এখানে নিয়ে আসছো কেন? তুমি জানো না আমি কত কষ্টে ছিলাম, এখানে কেন নিয়ে আসছো এত দূরের মসজিদে? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, পয়গম্বরে আরবি আপনার সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহর পরে আসমানের নিচে জমিনের উপরে এত সম্মান আর কাউকে দেন নাই, যে সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সম্মানটুকু এই মুহূর্তে বুঝাতে চাই। অগো পয়গম্বরে আরবি, আপনি দেখেন তো এরা কারা? হযরতে জিব্রিল আমিন বলছেন, পয়গম্বরে আরবি, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, সকল নবীদেরকে আপনার সম্মানে আল্লাহ বাইতুল মুকদ্দাসে হাজির করেছেন। কন সুবহানাল্লাহ, সবাই দাঁড়িয়ে আছেন, গভীর রাত্রে দুই রাকাত নফল সালাত পড়তে হবে, কেউ বলছেন বাবা আদম সফিউল্লাহ, আপনি আমাদের সকলের বাবা আদম, আপনি দুই রাকাত নামাজের ইমামতি করেন, কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আপনি দুই রাকাত নামাজের ইমামতি করেন, কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আপনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা পর্যন্ত বলেছেন, আপনি কথা আপনি একটু নামাজ পড়ান, কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন, পিতা ছাড়া আপনাকে দুনিয়ার জমিনে জন্ম দিয়েছেন, আপনি দুই রাকাত নামাজ পড়ান। এই সময় কেউ যখন পড়া, কে পড়াবে কে পড়াবে, আল্লাহ ডাক দিয়া বলছেন জিব্রাইল, আমি আমার বন্ধুকে বলেছি, ওয়ারাফানা লাকা যিকরাক, এই দুনিয়ার সব থেকে বেশি সম্মান তাকে দিতে চাই, এই মুহূর্তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বর হবেন মুসল্লি মুক্তাদি, আর আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ, এই মুহূর্তে আমার নবী হবেন সকল নবীদের সামনে ইমাম। সম্মান কমছে না বাড়ছে? ইমামুল মুরসালিন, ইমামুল আইম্মা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল, রাসূলে পাকের সম্মান। আল্লাহ বলছেন দুই রাকাত নামাজ পড়াও, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বসে আছেন ভালো, কেউ যদি উঠেন তাহলে আমি কষ্ট পাব, আমি কথা রেখে দেবো সাথে সাথে। আমার বন্ধুগণ, নবীজি দুই রাকাত নামাজ পড়ালেন, সম্মান দিয়েছেন কে? ইমামের সম্মান বেশি না মুসল্লির? এখন ইমাম কে? আল্লাহর রাসূল, তিনি হচ্ছেন ইমাম, সকল নবীরা হচ্ছেন মুসল্লির মুক্তাদি। নামাজ শেষ হয়ে গেল, সংক্ষেপ, সকল নবীরা যার যার জায়গায় চলে গেলেন, যেখানে ছিলেন আল্লাহ তাদেরকে আবার নিয়ে গেলেন। নবীজি মুস্কি হাসতেছেন, জিব্রাইল বলছেন এখন হাসছেন কেন, আপনি এতক্ষণ কাঁদতেছিলেন, আপনার না সম্মান নাই, আপনার না কেউ নাই, কেউ আপনার মনে করে না, এত সম্মান আজকে পাচ্ছেন? জিব্রাইল, আমি তো জানি না এটা, যে আমার আল্লাহ যে আমার চাইতে আমারে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বললেন না, ঠিকই তো সম্মান দিছে। ইয়া রাসূলুল্লাহ, সম্মান এখানে শেষ না, আরো সম্মান আছে।
আপনাকে যে সৃষ্টি করেছেন যার সাথে আপনার বন্ধুত্ব সে আল্লাহ বলছেন এই মুহূর্তে আপনাকে নিয়ে তার কাছে যাওয়ার জন্য সবাই যদি একটু চিৎকার করে বলতেন সুবহান আমার নবীজি এখন আসমানের দিকে উঠতেছেন কোন নবী কি এদিকে গেছেন কোনদিন আরে তোমার নবীর কি সম্মান তাহলে আমাদের সম্মান মনে হয় কম বলবো আমি বলবো একটু সামনে গেলে বলবো আমার মুসলমান বন্ধুগণ বিশ্বনবী প্রথম আসমানে উঠে গেলেন জিবরিল আমিন আমার নবীকে নিয়ে হাজির হলেন প্রথম আসমানের গেইটে সালাম দিয়া বললেন গেইটের প্রহরীরা দরজা খুলে দাও প্রহরীরা বলছে কে আপনি আমি জিবরাইল বেয়াদবি মাফ করবেন আমি দরজা খুলে দিতে পারবো না কেন দরজা খুলে দিতে পারবে না ও জিবরাইল আল্লাহ পৃথিবী সৃষ্টির দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রথম আসমানের গেট থেকে নিয়ে একবারে বাইতুল মুআমর পর্যন্ত আর সে মুআল্লা পর্যন্ত আমার আল্লাহ ডিজাইন করেছেন ডেকোরেশন করেছেন সিস্টেম করেছেন লাল গালিচা বিছিয়ে রেখেছেন জান্নাতুল ফিরদাউস থেকে সুন্দর সুন্দর ঝাড়বাতি এনে লাগাইয়া রাখছেন জান্নাতুল ফিরদাউস থেকে মেশকে আম্বর ছিটাইয়া রাখছেন কাঁচা ফুল দিয়া লাল গালিচা বিছাইয়া রেখে দিয়েছেন আপনার জন্য দরজা খুলে দেওয়া যাবে না এই পথ দিয়া যাবেন তার বন্ধু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিবরাইল দরজা খুলে দেওয়া যাবে না জিবরাইল ডাক দিয়া বলছেন আ ফেরেশতারা প্রহরীরা তোমরা যার কথা বলে দরজা বন্ধ করে রেখে দিয়েছ সেই বিশ্বনবী এই মুহূর্তে আমার সাথে আছেন আল্লাহ পারমিশন দিয়েছেন দেখা করতে যাবে তোমরা দরজা খুলে দাও আল্লাহু আকবার আসমানের প্রহরীরা দরজা খুলে দিল আহলান সাহলান বলতে লাগলো আমার নবীজি দুনিয়ার ছেঁড়া জুতা ছেঁড়া কাপড় পরে প্রথম আসমানে উঠে গেলেন উঠে তাকাইয়া দেখেন আর মুস্কি হাসতেছেন জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন আমার নবী বলছেন ও জিবরাইল এই জন্য হাসি তুই তাকাইয়া দেখ আসমানের ডিজাইনটা একটু তাকাইয়া দেখ আল্লাহ যে ডিজাইন করছে যেই জায়গায় আমার নাম লিখে রেখে দিয়েছে যেই জায়গায় আল্লাহর নাম রেখে দিয়েছে এমন কোন জায়গা নাই এমন কোন জায়গা নাই আসমানের যে জায়গার ডিজাইনটা আমার নাম দিয়া বানায় না আমার আল্লাহ ডাক দিয়া বলছেন ওরাফানা লাকা যিকরাক বন্ধুরে শুধু আসমানের ডিজাইন তোমার নাম দিয়া করি নাই এই আমি আল্লাহ আসমান জমিন লৌহা কলম জান্নাত আরশ কুরসি যা কিছু সৃষ্টি করেছি দুনিয়ায় যা আছে সবকিছু খুঁজলে দেখা যাবে সবগুলো আমি আল্লাহ তোমার নাম দিয়ে ডিজাইন করেছি আমার বন্ধুগণ নবীজি উঠতে লাগলেন উপর দিকে অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেক কথা হয়েছে এটা আমার বিষয় না আমার বিষয় ওরা ফাইনালে কে জিক করা শুধু সম্মান বুঝেন মনে রাখবেন আপনারা এখানকার ঘটনা উদ্দেশ্য আমার নবী উঠতে লাগলেন প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে দেখা হলো বিভিন্ন বিষয় কথা হলো ওটা বিষয় না আমার নবীজি যেতে 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 চলে গেলেন জান্নাতুল ফিরদাউসে জান্নাতুল ফিরদাউসের গেটে যাওয়ার পর নবীজি বললেন ও জিবরাইল এটা কি ইয়া রাসূলুল্লাহ এটা জান্নাতুল ফিরদাউস ওই যে উমরের বাড়ি এই যে আবু বকরের বাড়ি ওখানে আপনি থাকবেন নবীজি তাকাইয়া দেখতেছেন বাড়ির ডিজাইনগুলা দেখতেছেন হঠাৎ করে জিবরিল আমিন সামনে গিয়া দেখেন নবীজি আরো পিছনে ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত পিছনে পড়ে গেলেন সামনে আসেন নবীজি এতটুকুন হাসলেন যেন তার দাঁত দুইটা বের হয়েছে হাত এত উঁচা করেছেন যে কোনো বগল পর্যন্ত দেখা যায় নবীজি ডাক দিয়া বলছেন জিবরাইল আমার কাছে আসো জান্নাতুল ফিরদাউসের গেটের দিকে তাকাও যেখানে হীরা জবরজাত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে আল্লাহ তৈরি করেছেন প্রত্যেকটা বাড়ির ডিজাইন হয়েছে আমার নাম দিয়া
আমার আল্লাহ বললেন বন্ধুরে আমি আল্লাহ শুধুমাত্র জান্নাতে তোমার নামের সঙ্গে আমার নাম আমার নামের সঙ্গে তোমার নামটা লাগাইয়া রাইখা দেই নাই রে বন্ধু আমি আল্লাহ তোমার এত সম্মান দিচ্ছি এত সম্মান দিচ্ছি দুনিয়ার জমিনে ২৪টা ঘন্টা পৃথিবীর কোনো না কোনো জায়গায় আজান হবে বাংলাদেশে যখন জোহরের আজান শেষ সাথে সাথে কিন্তু ভারতে আজান শুরু ভারতে শেষ হয়ে গেলে পাকিস্তানে শুরু হয়ে যায় ওখানে আজান শেষ হয়ে গেলে ইরানে শুরু হয়ে যায় ওখানে শেষ হয়ে গেলে তুরস্ক শুরু হয়ে যায় ২৪টা ঘন্টা পৃথিবীর একটা সেকেন্ড বাকি নাই যেই সময় পৃথিবীতে আজান হয় নাই বন্ধুরে ওরা বলছে তোমাকে বলছে তুমি নাকি আট করা তোমার কোনো বাচ্চা থাকবে না তোমার নাম দুনিয়ার জমিনে কেউ নিবে না আমি আল্লাহ বলছি ওরা ফানা লাকা যিকরাক এত সম্মান আমি আল্লাহ দিয়েছি পৃথিবীর একটা সেকেন্ড এমন যায় নাই যেই সেকেন্ডে পৃথিবীর কোন জায়গায় তোমার নামের আজান হয় না সুবহানাল্লাহ বলেন ও আমার বন্ধু আজানের ভিতরে আমি আল্লাহর নাম আছে আল্লাহু আকবার আছে আমি তোমার নাম রেখে দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমার নাম আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ আজানের ভিতরেও তোমার নামটা রেখে দিয়েছি ও আমার বন্ধু মানুষ যখন নিচ থেকে উপর দিকে উঠবে উপর থেকে নিচ দিকে নামবে ওই জায়গায় জিকির করলে তোমার নামের আমার নামের সঙ্গে তোমার নাম লিখে দিয়েছি মানুষ যখন সেজদায় যাবে বসবে আমার জেগে যখন আমার কদমে সেজদা করে বসবে তখনও আমি আল্লাহ তাহি আত্তাহিয়াতুর সুরতে বসে যেই দোয়া করবে এই দোয়ায়ও আমার নামের সঙ্গে তোমার নামটা জুড়ে দিয়েছি ওরা ফাইনাল একটা জিক্রক বন্ধু কে মিটাবে কে মিটাবে সব জায়গায় তোমার নাম আর আমার নাম সুবহানাল্লাহ বলেন না এগুলা ভুল বলতেছি আমার বন্ধুগণ ও বন্ধুরে তুমি আর একটু উপরে আসো নবীজি এবারে জান্নাতুল ফিরদাউসে একটু হাঁটতে লাগলেন কিছু দূর সামনে গেলেন যাওয়ার পরে শুনেন কে যেন জান্নাতে হেঁটে যায় পায়ের আওয়াজ শোনা যায় নবীজি বললেন জিবর জান্নাতে আসছে নাকি জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগে জান্নাতে কেউ আসে নাই নবীজি বললেন তাহলে হাঁটে কে কার যেন পায়ের আওয়াজ শোনা যায় এমন সময় জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফলো করে দেখেন কে হেঁটে যায় নবীজি ফলো করে দেখেন এটা তো পায়ের জুতার আওয়াজ শোনা যায় কাঠের জুতা খড়মের আওয়াজ শোনা যায় আর খড়ম পরে আমার সাহাবি হযরত বেলাল ও জিবরাইল এটা তো আমার কালো সাহাবি আমার মসজিদের মুয়াজ্জিন ইথিওপিয়ায় মরি হাবশি গোলাম ক্রীতদাস কালো একজন গোলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহ ডাক দিয়া বলছেন বন্ধুরে সবাইকে ঘুমে রেখে তুমি সবাইকে না জানিয়ে তুমি আসতে পারো আমার বাড়িতে বেলালকে না জানাইয়া আসতে পারো না বেলাল এত পাগল এত পাগল আমি তার প্রতি এত খুশি হয়েছি আমি আল্লাহ আপনি আসার আগে তার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি কি সম্মান কি সম্মান আমার বন্ধুগণ আল্লাহর নবী জান্নাতুল ফিরদাউস থেকে বের হলেন আর একটু সামনে জান্নাতে গেলেন গিয়ে শুনেন কে কোরআন তিলাওয়াত করে নবীজি বললেন জিবরাইল জান্নাতে কোরআন তিলাওয়াত করে কে আমার আগে তো কেউ আসে নাই জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমিও জানি কেউ আসে নাই কিন্তু তেলাওয়াত করে আপনি একটু কান লাগাইয়া শুনেন কার তেলাওয়াত এবার নবীজি লক্ষ্য করলেন লক্ষ্য করে শুনেন নবীজির একজন ছোট্ট সাহাবি গরিব মানুষ ক্ষেত খামারে কাজ করেন গরিব ছেলে যার নাম হারিসা ইবনে নোহমান নবীজি বলতেছেন জিবরাইলে তো হারিসা ইবনে নোহমানের কণ্ঠের তেলাওয়াত শোনা যায় আল্লাহ ডাক দিয়া বলছেন জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দেও
হারি সাইবনে নুমান গরিব হতে পারে, ঘর বাড়ি না থাকতে পারে, গতকালকে মায়ের খিদমত করেছে, মা তার কাজের উপরে খুশি হইয়া হারি সাইবনে নুমানের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় মায়ের দোয়াকে কবুল করে তার কোরআনের তেলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছি। এজন্য যুবকদেরকে বলছি বাইরে শোনো, মা বাবাকে ভুলে যাইও না, মা বাবার খিদমত করো, তোমাকে বড় করতে তোমার বাবা মা তার গাম পায়ে ফেলে, তোমাকে মানুষ করবার জন্য জমিনে কাজ করে, বৃষ্টিতে কাপড় ভিজে রোদে শুকায়, বাড়িতে এসে খাবারের টাইম পায় না, জমিনে বৈশা বৈশা দুপুরের খাবার খায়, তোমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তোমাকে মানুষ বানায়, আর বিয়ের পরে বউর কথা শোনো, শ্বশুর শাশুড়ির কথা শোনো, নিজের মা বাবার কথা যখন তুমি শোনো না, তোমার মতো নিমুখ হারাম আর হতে পারে না, ঠিক কিনা বলেন? বলা আছে নি আপনাদের এলাকায়? আমার বন্ধুগণ, এবার বিশ্বনবী জাহান্নামে গেলেন, ভয়াবহ অবস্থা দেখেছেন, সেগুলা বর্ণনা করবার মতো সময় নাই, এক একটা পাতা হাতির কানের চাইতে বড়। হাতির কান ছোট? হাতির কান কি ছোট না বড়? হাতির কানের চাইতে বড়। আমার নবী গাছের গোড়ায় গিয়া পাতার মধ্যে হাত দেন, ফলে হাত দেন আর হাসেন। জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? ও জিব্রাইল, আল্লাহ যে আমাকে তো ভালোবাসে জানি না, সব জায়গায় তো আমার নাম লিখে রাখছে, সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতায় পাতায় ফলে ফলে সকল জায়গায় আমার নাম লিখে রেখে দিয়েছে, সম্মান দিয়েছেন কে? আমার বন্ধুগণ, এবার জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, আমার নবীকে নিয়ে গেলেন, কিছু দূর নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় দাঁড় করে বলছেন, পয়গম্বরে আরবি আপনি ওখানে দাঁড়াইয়া যান, এখান থেকে আমি চলে গেলাম আপনি আমাকে আর পাবেন না, আমার পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদ আছে, কিন্তু যেই রাস্তা দিয়ে আপনি এই মুহূর্তে যাবেন, রোড দিয়ে যাবেন, রোড পারমিট আমার কাছে নাই। পয়গম্বরে আরবি আপনি ওখান থেকে একা একা যাবেন, আমি যাব না। নবীজি বলছেন, জিবরাইল কি বলো তুমি ঘুম থেকে উঠাই আমাকে একা নিয়ে আসছ, ওখানে আমাকে একা রেখে যাবে, তুমি কোথায় যাবে, আমার যে ভয় হয়। জিবরাইল ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছে, যে আল্লাহ আপনাকে এই পর্যন্ত নিয়ে আসতে আমাকে বলেছেন, এই আল্লাহ তার কুদরতের হাত দিয়া ওই জায়গা থেকে আরশে মুআল্লা পর্যন্ত একটা রাস্তা করেছেন, এই রাস্তা দিয়া পৃথিবীর কেউ যেতে পারবে না, একমাত্র পা দিবেন আপনি বিশ্বনবী। সুবহানাল, একটু জোরে পড়েন সুবহানাল। রাসূলুল্লাহ আপনি যাবেন, আপনার সম্মান, পৃথিবীতে কেউ এই রাস্তা দিয়ে যায়ও নাই, কেয়ামত পর্যন্ত যাবেও না, আপনার পরে রাস্তাও থাকবে না। ওরা ফায়নে আলেকে জিক্র, ওইটা আপনার সম্মান। নবীজি ওখানে দাঁড়াই আছেন, হঠাৎ একা তো মনে পড়েছে, আহারে আজকে আমার কত সম্মান, কোথায় জমিনে ছিলাম, আস্তে আস্তে সিদরাতুল মুনতাহায় এত সম্মান, আজকে যদি আমার স্ত্রী খাদিজা থাকত কত খুশি হইত, আজকে যদি আমার চাচা থাকতেন তাহলে হয়তো এগুলো দেখে কালিমা পড়ে মুসলমান হইতেন। নবীজি এগুলো নিয়ে চিন্তা করতেছে, হঠাৎ করে রসুলের পাক ইসলামের নজর গেছে নিজের পায়ের দিকে, তাকায়া দেখেন পায়ের মধ্যে ছেঁড়া জুতা, আর এই ছেঁড়া জুতা নিয়ে আর সে মোয়াল্লা পর্যন্ত যাব, আল্লাহর বাড়িতে জুতা নিয়ে? মনে পড়েছে মুসা কালিমুল্লার কথা,
মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গী দেখা করবার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ বলছেন, মূসা ওইটা পবিত্র পাহাড়, তুর সাইনা জুতা নিয়ে আসা যাবে না। আমার আল্লাহ বললেন, ফখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তওয়া। ও মূসা, ওইটা পবিত্র পাহাড়, জুতা নিয়ে এখানে আসা যাবে না। জুতা খুলে আপনি এখানে আসেন। নবীজি চিন্তা করলেন, মূসা আলাইহিস সালামকে জুতা নিয়ে আল্লাহ তুর পাহাড়ে যেতে দেয় নাই, আর আমি জুতা নিয়ে কেমনে আরশে আজিমে যাই? এই চিন্তা করে আমার নবী জুতা খুলে রেখে দিলেন। আমার বন্ধুগণ, যেদিন মূসা আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালকে মূসা বলছেন, অগো আল্লাহ তাআলা, আমি আপনার সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে এসেছি, আপনার কাছে আমি জানতে চাই আমি কোথায় দাঁড়িয়ে আছি আর আপনি কোথায় আছেন। আল্লাহ ডাক দিয়া বললেন, মূসা তুমি বলো আমি কোথায় আর তুমি কোথায়, তুমি বলো। মূসা বলছেন, আল্লাহ তাআলা, আমার মন বলতেছে আমি তুর পাহাড়ের নিচে, তুমি তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, মূসা না না, তুমি তুর পাহাড়ের নিচে, আমি তুর পাহাড়ের উপরে না, বরং তোমার আর আমার মধ্যখানে রয়েছে 70,000 নূরের পর্দা। মূসা আল্লাহকে বলছেন, অগো আল্লাহ তাআলা, আপনার কাছে জানতে চাই দুনিয়ার জমিনে সরাসরি কি আপনি কারো সঙ্গে কথা বলবেন, কারো সঙ্গে কি সরাসরি কথা বলবেন? আল্লাহ বলছেন, মুসারে কেয়ামতের আগে আমার কিছু উম্মত আসবে গুনাহগার, এই গুনাহগার উম্মতেরা আখেরি জামানার নবীর উম্মত, আমার গোলাম, কেয়ামতের আগে যারা দুনিয়ার জমিনে আসবে ওরা যখন নামাজের সেজদায় গিয়ে আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আরশে আজিমে থাকি না, সাথে সাথে আমি আল্লাহ তাদের নামাজের জায়গায় হাজির হয়ে যা, আমি হাজির হয়ে যাই। এজন্য আল্লাহকে চিনেন, আল্লাহকে বুঝেন, আল্লাহ কোন জিনিস বুঝেন। আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহর সাথে সম্পর্ক ছিল আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ মাঝে মাঝে আমার নবীকে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদর ওয়ালা চাদর খুলো, কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, আল্লাহু আরশি ইস্তাওয়া, আমি আরশে আজিমে, তুমি কম্বলের নিচে, বন্ধ হতে পারে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তুমি কম্বলের নিচ থেকে বের হও, আমাকে একটা বার ডাক দাও, আমি আল্লাহ তোমার নামাজের জায়গায় হাজির হয়ে যাই। সে আল্লাহকে আপনাকে আমাকে চিনতে হবে, সে আল্লাহকে আপনাকে আমাকে চিনতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ কথা আমরা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন, একবারে আল্লাহর কাছাকাছি পৌঁছে গেলেন। অনেকগুলো রেওয়ায়ত আছে, আমরা একটা শুধু বর্ণনা করব, আল্লাহর কাছাকাছি পৌঁছে গেলেন, আল্লাহর একবারে কাছাকাছি। ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছে আসে এত কাছাকাছি পৌঁছে গেলেন। নবীজির সঙ্গে আল্লাহর কথা হচ্ছে, কার কথা হচ্ছে? আল্লাহ এবার জিজ্ঞাসা করতেছেন, বন্ধু আসছো তুমি আমার এখানে, অনেক দূর থেকে আসছো, দুনিয়ার থেকে তোমার নিয়ে আসলাম, কাছাকাছি আসছো, খারাপ লাগতেছে নাকি? নবীজি মুস্কি মুস্কি,
নষ্ট হয়ে যাবে যুবকটা দেবে শিকার হয়ে যাবে একটু কালেকশনের দিকে যে আলোচনা শেষের দিকে তাহলে লম্বা করার দরকার নেই আপনাদেরকে কষ্ট দেওয়ার দরকার নেই শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন আল্লাহ জিজ্ঞাসা করতেছেন বন্ধু তুমি যে আসলে আমার এখানে হাসতেছ কেন নবীজি বলছেন ইয়ারিস আল্লাহ তাআলা আমি হাসব না কেন আপনার এই এখানে আইসে দেখি আরশে মুআল্লা পুরাটা আরশে মুআল্লাকে ডিজাইন করছেন আপনার জাত দিয়া আপনার চেয়ার যেটা আছে সব তো আমার নাম লেখা সুবহানাল্লাহ বললেন না বন্ধু এগুলো তো তোমার নামের সম্মান আর ইজ্জত এই বলে আল্লাহর সঙ্গে আল্লাহ রাসূলের কথা শুরু হলো এখানে অনেক কথা বলছেন আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন আপনি কি নিয়ে আসছেন এখানে অনেক কথা আমি যেটা বোঝাতে চাইছিলাম সম্মান রাসূল পাক যখন জুতা খুলছিলেন তখন আল্লাহ যে সম্মান দিতে চাইছিলেন যে কথাগুলো বোঝাতে চাইছিলেন এগুলো থাকো আমরা সামনের দিকে যাওয়ার দরকার নেই আলোচনা অনেক লম্বা রাত্রে হয়েছে 11:30টা আপনাদের কষ্ট হচ্ছে এখন এখানে বিষয় থাকো আমি কি বলবো বলছিলেন কি বলবো মসজিদে আগামীবার মাহফিলের জন্য কি চাইবো টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা 5000 10000 10 থেকে শুরু করেন সিস্টেমেটিক আর লম্বা করা যাবে না শুনেন কথা বুঝেন মাত্র একটা জায়গায় আমরা যাচ্ছি ওখানে গেলে আল্লাহ দেখাবেন ওরা ফান এলাকা জিক্র কেমন ওখানে কিছু কথা হবে উম্মতের জন্য কিছু বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন তো রসুলে পাককে প্রশ্ন করার পরে রসুল উত্তর দিবেন না আল্লাহ রসুলকে সালাম দিবেন তিনি উত্তর দিবেন না তাহলে আল্লাহ বলবেন কেন উত্তর দিবেন না রসুলের পাক সাল্লাম বলবেন আল্লাহ তোমার কথার কেমনে উত্তর দিই আমি একটা বারও আপনি আমার কথা জিজ্ঞাসা করলেন খাদিজার কথা ফাতেমার কথা পরিবারের কথা সব বুঝি কিন্তু আপনি একটা বারও আমার গুনাগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না এই কথা বলে কাঁদবেন এই কথা বলে কাঁদবেন এটাই আমার মূল বিষয় বুঝানো যে নবীজি এত উপরে গিয়েও তোমাকে আমাকে ভুলে যান নাই আমরা কেমনে জমিনে ভুলে যাব যাক আমরা সেদিকে আর যাব না এখানে বিষয়টা থাকুক